বন্ধুরা, তোমরা সবাই কি বডি ট্যান নিয়ে খুবই প্রবলেমে আছো? বডি ডিসকালারেশন নিয়ে কি খুবই চিন্তিত? এমন কি বডির কিছু অংশ খুব বেশি কি পিগমেন্টেড হয়ে গেছে? আজ এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াও বিউটি। আমি দীপান্বিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের বাড়িতে সেফ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট স্টেপ বডি ট্যান রিমুভাল রেমেডি, যেটা ফলো করলে তোমাদের বডি ডিসকালেশন চেঞ্জ হবে, বডি ট্যান তো রিমুভ হবে, এমন কি বডির কিছু অংশ যেমন নেক এরিয়া, এলবো এরিয়া, নেক এরিয়া খুব বেশি পিগমেন্টেড হয়ে গেছে, তা থেকেও তোমরা মুক্তি পেয়ে যাবে। আজ আমি যে প্যাকটা শেয়ার করছি সেই প্যাকটা সপ্তাহে তোমরা 3 দিন ইউজ করবে, যার ফলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আমি তো এই প্যাকটা অলরেডি ইউজ করেছি আর ভালো রেজাল্টও পেয়েছি, তোমরাও এই রেমেডিটা ফলো করতে পারো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা তো সবাই জানো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের সবার কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো মিক্সড করার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি, তাতে 2 চামচ মুসুর ডাল গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মুলতানি মাটি দিচ্ছি, এরপর 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবারে কিছুটা অলিভ অয়েল দিচ্ছি, তোমরা অলিভ অয়েলের বদলে মধুও ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, এটা তোমাদের কাছে না থাকলে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পুরো ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করব, একটু জল দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্স করব, এরকম থিক লেয়ার হবে। এই উপকরণের মধ্যে আছে মুসুর ডাল। মুসুর ডাল আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। মুসুর ডালেতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের স্কিনের জন্য খুব ভালো। মুসুর ডাল ইউজ করলে আমাদের স্কিনের ট্যান রিমুভ হয়ে যায়, ডেড স্কিন রিমুভ হয়ে যায়, পিগমেন্টেশন কমিয়ে দেয়, এমনকি আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো আনে। মুলতানি মিট্টি এক রকমের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যা আমাদের স্কিনকে রেডিয়েন্ট করে, স্কিনকে হেলদি রাখে, এমনকি আমাদের স্কিনটাকে খুবই সফট রাখে। এই প্যাকে আছে লেবু। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, যা আমাদের স্কিনকে ব্রাইটনিং করে, ডেড স্কিন রিমুভ করে। এবারে আমরা প্যাকটা ইউজ করছি। পুরো বডিতে এই প্যাকটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট রাফ করতে হবে, খুব ভালোভাবেই রাফ করবে, যতক্ষণ না পুরো প্যাকটা আমাদের স্কিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে। অলিভ অয়েল, অলিভ অয়েলতে আছে যে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে। এই প্যাকেতে আছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে নারিশ করে আর আলাদা একটা স্মেল আসে। এই প্যাকটা তোমরা ফুল বডিতেও ইউজ করতে পারো, আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে রাফ করে নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে। তোমরা তাহলে ভালোভাবেই রেজাল্টটা বুঝতে পারবে, কতটা স্কিনের ইম্প্রুভমেন্ট হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে নিলে এই বডি ট্যান রিমুভাল রেমেডিটা ফলো করলে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই ট্যান রিমুভাল রেমেডিটা তো আমি অলরেডি আগে ইউজ করেছি আর আমি অনেক ভালো রেজাল্টও পেয়েছি, তোমরাও ইউজ করতে পারো। এই প্যাকটা ইউজ করলে শুধু বডির ট্যান রিমুভ হবে না, আমাদের স্কিনে ডেড স্কিন রিমুভ হয়ে যাবে আর স্কিন কমপ্লেক্সটাকে ইম্প্রুভমেন্ট করবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি তোমাদের সবার হেল্পফুল মনে হয়, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের সবার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো। আজ এই পর্যন্ত, তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। লাভ ইউ অল, টেক কেয়ার।